ইউটিউবের দৌলতে এপার বাংলার সাথে সাথে আমি পেয়ে গেছি আমাদের এই ছোট্ট এই ফ্যামিলিতে অনেক ওপার বাংলার বন্ধুগণ, এবং তাদের থেকে বারংবার রিকোয়েস্ট এসেছে তুমি বাংলাদেশ কবে আসছো, বাংলাদেশ এসে কবে কভার করছো আমাদের এখানকার বাস এবং ট্রেন। আজকের ভিডিওর মাধ্যমে একটুখানি হলেও আমি তোমাদের সেই ইচ্ছাটা পূরণ করতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে প্লিজ, ইটস আনলেস রিকোয়েস্ট, অনেক খাটনি করে ভিডিওটা বানাচ্ছি, ফার্স্ট টু লাস্ট এন্ড অব্দি দেখো, অনেক কিছু চমক থাকতে চলেছে আজকের এই ভিডিওতে। হোয়াটস আপ গাইজ, আই এম অভিনব ব্যাক উইথ অ্যানাদার এক্সাইটিং ভিডিও, এন্ড দিস টাইম ইটস ফ্রম হিলি বাস স্ট্যান্ড। আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ দিনাজপুরের হিলি, যেটা কিনা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তর ওপেন বর্ডার, সেই বাস স্ট্যান্ডে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে দ্য ব্র্যান্ড নিউ এক্সপ্রেস লাইন পরিবহনের ভলভো 9600 বিজনেস ক্লাস সেমি স্লিপার বাস। আর আজকে এই বাসের শুভ উদ্বোধন হতে চলেছে ফ্রম হিলি টু কলকাতা। ভিডিওতে থাকছে সম্পূর্ণ ডিটেলস, বাসের কস্টিং, টাইমিং, রুট, এভরিথিং, এবং এক্সপ্রেস লাইন মানে চমক তো ডেফিনেটলি থাকছে, সমস্ত ডিটেলস দেবো আজকের ভিডিও। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, ভার্চুয়ালি হিলি থেকে কলকাতা এক্সপ্রেস লাইনের ব্র্যান্ড নিউ ভলভো 9600 বিজনেস ক্লাস সেমি স্লিপার বাসে আজকের জার্নিটা শুরু করা যাক। যেটার জন্য মেনলি হিলিতে আসা সেটা হচ্ছে এই ইন্দো বাংলাদেশ ওপেন বর্ডারটা দেখার। দেখতে পাচ্ছ, জুম করে দেখাই তোমাদের, এটা হচ্ছে বাংলাদেশের ট্রেন লাইন। আর ওই যে দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ বাংলাদেশের, এইগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি। হোয়াইট কালারের যে থামগুলো আছে এখানে, এইগুলো হচ্ছে কিন্তু ওপেন বর্ডার। এটা হচ্ছে আমাদের ভারত, আর ঠিক লাইনের ওপারটাই কিন্তু হচ্ছে আমাদের সবার প্রিয় বাংলাদেশ। আর এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ট্রেন লাইন, যেটা চলে যাচ্ছে হিলি স্টেশনের দিকে। লাকিলি আমি একটা ট্রেন ক্যাপচার করতে পেরেছি তোমাদের জন্য, সেটাও দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, এবং এক্সক্লুসিভলি ফার্স্ট টাইম সিটি অফ জয়তে এরকম কোনো একটা ভিডিও আসছে। ফাইনালি সেই মুহূর্তটা ক্যাপচার করতে পারলাম বন্ধুরা, আমাদের চোখের সামনে কি এখন যে ট্রেনটি যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের একটি ইন্টারসিটি এক্সপ্রেস। যাবো ভিতরে, দেখাবো তোমাদের ইন্টেরিয়ার এই নতুন 9600 বিজনেস ক্লাস সেমি স্লিপার কোচের। ঢুকতেই দেখতে পাচ্ছ ড্রাইভার প্রোফাইলটা এরকম পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে ড্রাইভার প্রোফাইল ফ্রন্ট। এখানে দেখতে পাচ্ছ উঠতেই তোমার একটা সিসিটিভি পেয়ে যাচ্ছ ওখানে। আর এটা হচ্ছে কিন্তু 2x2 সেমি স্লিপার বিজনেস ক্লাস সেমি স্লিপার কোচ, যেটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এইভাবে। আর ব্ল্যাঙ্কেট তোমরা ইটসেলফ বাসে উঠে প্রত্যেকটা সিটে পেয়ে যাচ্ছ, জলের বোতলও প্রোভাইড করা হবে, আর তার সাথে এক্সপ্রেস লাইন পরিবহন মানে চমক তো থাকছেই। ভিতরে বলে দিই এগুলো কিন্তু তোমাদের পুরো লাইটিং আছে কোচে, 2x2 সিটিং এবং বিজনেস ক্লাস সেমি স্লিপার। দেখতেই পাচ্ছ সিটগুলো দেখে, তোমাদের দীঘার ভিডিও তো দেখিয়েছিলাম, সেম বাস বিজনেস ক্লাস সেমি স্লিপার কোচের সাথে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ চার্জিং সকেট, এখানে তো লেগ রেস্টটা, আর বিশাল লম্বা লেগ রুম। এখানে একটা বটল হোল্ডার পেয়ে যাচ্ছ, ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছ, ফুট রেস্ট পেয়ে যাচ্ছ। আর এটা একটু নতুন এই কনসোলটা, এখানে তোমরা রিডিং লাইটস পেয়ে যাচ্ছ, এসি ভেন্টস পেয়ে যাচ্ছ, তারই সাথে কিন্তু নাইট ল্যাম্পও পেয়ে যাচ্ছ, পুরোটাই এইটার মধ্যে থাকছে। আর ওখানে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের শ্যামলী স্ক্যানিয়া, আর এটা হচ্ছে পুরো কোচটা, টোটাল 45 সিটারের কোচ থাকছে প্যাসেঞ্জার ক্যাপাসিটি। আর আজকে যেহেতু ইনগ্রেশন, খুব সুন্দর করে দেখতে পাচ্ছ ডেকোরেট করা হয়েছে এন্টায়ার কোচটাকে। তো দেখতে পাচ্ছ উই আর অল সেট টু ডিপার্ট, সন্ধ্যা হট সিটে বসে আছে। ঘড়ির কাটায় শার্প সন্ধে 6টা, আমাদের বাস ছেড়ে দিল হিলি বাস স্ট্যান্ড থেকে কলকাতার উদ্দেশ্যে। রথযাত্রার এই পুণ্যতিথিতে হিলি থেকে বালুরঘাট যাওয়ার পথে চোখে পড়ল অসংখ্য ভক্তের সমাগম, তারই সাথে কিছু দূর অন্তর অন্তর দেখতে পেলাম প্রচুর রথ। হিলি টু কলকাতা বাস জার্নিতে আমরা কভার করব টোটাল 447 কিলোমিটার্স এর ডিস্টেন্স ইন 11 আওয়ার্স। ঘড়ির কাটায় 6:30, আর আমরা পৌঁছে গেছি আমাদের
দ্বিতীয় গন্তব্য হিলি থেকে ছাড়ার পর দ্যাট ইজ বালুরঘাট বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছ গাড়ি লেগে গেছে বালুরঘাট বাস স্ট্যান্ডে। অ্যারাইভাল টাইম বলে দিই 6:30, ডিপার্চার হচ্ছে সন্ধ্যে 7টা। টাইমিংটা তোমাদের বলে দিলাম, এই টাইমিংটা খেয়াল করে রেখো এবং তোমরা কিন্তু এই বাস বালুরঘাট থেকেও ইজিলি বোর্ড করতে পারবে। রথযাত্রার এই পুণ্যতিথিতে এক্সপ্রেস লাইন পরিবহনের ব্র্যান্ড নিউ হিলি টু কলকাতা বাস সার্ভিসের শুভ উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হলো বালুরঘাট বাস স্ট্যান্ডে। স্বয়ং বালুরঘাটের চেয়ারম্যান স্যারের হাত দিয়ে নারকেল ফাটিয়ে ফিতে কেটে সুসম্পন্ন করা হলো এই গ্র্যান্ড ইনগরেশন সেরিমনি। বালুরঘাটের চেয়ারম্যান স্যার একবার জাস্ট হর্ন প্রেস করে শুভ উদ্বোধনের কর্মসূচি শেষ করলেন। বালুরঘাট থেকে আবারও একবার শুভ উদ্বোধন করা হচ্ছে এক্সপ্রেস লাইন পরিবহনের ব্র্যান্ড নিউ ভলভো 9600 বিজনেস ক্লাস সেমি স্লিপার বাসের। আমরা দেখতে পেলে এখানকার চেয়ারম্যান এসেছিলেন উদ্বোধনের, এবং আমার সামনে আমার পিছনে জাস্ট আপনারা ক্রাউডটা দেখুন, কতটা অ্যামাউন্ট অফ ক্রাউড আছে। আমি জানি না আমার কতটা ভয়েস তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, এখানে প্রচণ্ড আওয়াজ আর তার সাথে এখানে প্রচুর ক্রাউড ফর দ্য ইনগ্রেশন সেরিমনি। আমাদের অ্যাটেন্ডেন্ট আমাদের সাথে আছে, সঙ্গে পেয়ে গেছি বালুরঘাটের চেয়ারম্যান স্যারকে। তো স্যারকে বলতে বলবো যে নতুন পরিষেবা এক্সপ্রেস লাইন পরিবহনের কি বলবেন? দেখুন, আজকে বালুরঘাটবাসী তথা জেলাবাসী আমাদের বালুরঘাট শহর থেকে যে আজকে একটা এসি 2x2 যে বাস, যেটা শুধু কলকাতা না, শুনলাম আমি যে দীঘা পর্যন্ত নাকি যাবে। তো দীঘা পর্যন্ত আগে আমাদের এখানে বাস সার্ভিসটা ছিল না, আমি খুবই খুশি এবং শহরবাসী জেলাবাসী অবশ্যই খুশি হবে। এবং পাশাপাশি বাস সার্ভিসের মাধ্যমে যেন মানুষের পরিষেবাটা ঠিক রেখে তারা যেমন ব্যবসায়িক দিকটা যেমন দেখবে, পাশাপাশি মানুষের পরিষেবাটা যেন ঠিক থাকে, এইটাই আমার শুধু তাদের প্রতি আমাদের হচ্ছে আমার হচ্ছে আবেদন। মানুষের পরিষেবাটা ঠিক রেখে তাদের ব্যবসায়িক স্বীকৃতি ঘটুক, মানুষ সুবিধা পাক, এবং সর্বোপরি আজকে বালুরঘাট শহর থেকে দীঘা পর্যন্ত যাওয়ার এই শহরের এই জেলার মানুষের যে ডিরেক্ট একটা সার্ভিস, সেই সার্ভিসটা ছিল না। যদিও ট্রেন লাইন আছে, তথাপি আমাদের জেলা এবং আমাদের শহরের মানুষ কিন্তু এই সড়ক পরিবহনের উপরেই কিন্তু বেশি নির্ভরশীল। তো স্বাভাবিকভাবেই একটা ভালো পদক্ষেপ, ভালো উদ্যোগ, আগামী দিনে তাদের ভবিষ্যৎ জীবন সাফল্য কামনা করি, এবং মানুষও পরিষেবা পাক এবং তারাও এগিয়ে যাক, এই কামনা করছি। খুব ভালো লাগলো। বাস আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে আর প্রোভাইড করে দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি ওয়াটার বটল আর জাস্ট ব্যাগটির তরফ থেকে একটা ছোট্ট গিফট, গিফট বলবো না, এটা আমাদের মিল যেটা দেওয়া হচ্ছে, স্ন্যাক্স যেটাকে বলছে। সিমিলার যেমন শিলিগুড়িতে ছিল সেরকমই হিলি রুটেও কিন্তু প্রোভাইড করা হচ্ছে। দেখে নিই কী কী থাকছে ভিতরে। কী হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছ, একটা ভুজিয়ার প্যাকেট আছে, একটা কেক আছে, টিফিন কেক, একটা বিস্কিট আছে, কফি বিস্কিট, আর একটা হচ্ছে চিড়ে ভাজা আছে লেমন ফ্লেভারের। তো এইগুলো সব কিছু মানে প্রোভাইড করা হচ্ছে এই জাস্ট ব্যাগের বক্সের মধ্যে, আর তারই সাথে হচ্ছে ওয়াটার বটল 500 ml বেলির ওয়াটার বটল। এইগুলো খেতে খেতে আমরা পৌঁছে যাবো গাজল। গাজলে আমাদের রাত্রিবেলা ডিনার ব্রেক থাকবে, এগুলো কমপ্লিট করি, জার্নি এনজয় করি, গাজলে গিয়ে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় রাত 9:30 আর গাড়ি পৌঁছে গেছে হচ্ছে মালদার গাজলে, এবং আমরা দাঁড়িয়ে গেছি হচ্ছে আমাদের রাতের ডিনার স্টপ, দ্যাট ইজ মা দুর্গা হোটেল অ্যান্ড লজ। দেখতে পাচ্ছ এখানেই আজকে আমরা সারবো রাতের ডিনার। এই হতে চলেছে আজকে রাতের ডিনার, মোটামুটি রুটি দেখতে পাচ্ছ আছে, ভেন্ডি তরকারি আছে আর ডাল তরকা আছে। এই দিয়ে রাতের ডিনার সারবো, আর সবাই মোটামুটি দেখতে পাচ্ছ ডিনারের জায়গায় বসে গেছে। এখানে আমাদের ক্যাপ্টেন স্যারও ডিনার সারছে। ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট মা দুর্গা হোটেলে। খাওয়া দাওয়ার এক কথা জাস্ট দারুণ ছিল, প্রত্যেকটা আইটেম আমার তো বেশ ভালো লেগেছে। আর হিলির গাড়িতে আসলে তোমাদের কিন্তু এখানেই ডিনার স্টপ দেওয়া হবে। গাড়ি ওপার দিয়ে আসছে, আমাদের দাঁড়িয়ে আছে আমরা একটা পেট্রোল পাম্পের সামনে, গাড়ি আসুক তারপর গাড়ি বোর্ড করবো ডিরেক্টলি। এরপর আমরা ফাটাক্কা হয়ে চলে যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগরে হয়তো সকালবেলা একটা ছোট্ট হল্ট হবে 10-15 মিনিটের, এখানে 20 মিনিটের হল্ট ছিল।
পৌঁছে গেছি আমাদের লাস্ট বোর্ডিং পয়েন্ট মালদা রথবাড়ি। দেখতে পাচ্ছ আমাদের এখানে দাঁড়িয়ে আছে এক্সপ্রেস লাইন, আর পিছনে দাঁড়িয়ে আছে হচ্ছে লোকনাথ। রাত 2:40 আমাদের বাস পৌঁছে গেছে। দেখতে পাচ্ছ পিছনে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগরের পন্থতীর্থ রেস্টুরেন্টে 10 মিনিটের হল্ট। তোমাদের কেউ চা খেতে চাও, একটু ফ্রেশ হতে চাও, ওয়াশরুম ইউজ করতে চাও, এখানে সেই ব্যবস্থাটা আছে। এটাই কিন্তু লাস্ট হল্ট বিফোর কলকাতা। গাড়ি কিন্তু কলকাতায় ঢুকে যাওয়ার কারেক্ট টাইম হচ্ছে 5:00। ডিরেক্টলি দেখা হবে তোমাদের সাথে ধর্মতলা বাস স্ট্যান্ড পৌঁছে। অবশেষে আমরা পৌঁছে গেছি এসপ্লানেড বাস টার্মিনাসে। বাসের কারেক্ট টাইম ছিল 5:00, বাট যেহেতু ইনগ্রেশন হয়েছে কালকে বালুরঘাটে অনেকটা টাইম স্পেন্ড হয়েছে, বাস আজকে একটু লেট। এখন বাজে ঘড়িতে 6:25, বাট রাইট টাইম কিন্তু 5:00 থাকছে, এবং এই বাসটাই কিন্তু 7:30 আবার দীঘার জন্য ছেড়ে চলে যাচ্ছে। তো অ্যারাউন্ড যদি বলি 11 ঘন্টার ট্রাভেল টাইম নিচ্ছে, এবং জার্নি এক্সপিরিয়েন্স কিন্তু জাস্ট দারুণ, বাটারি স্মুথ জার্নি এক্সপিরিয়েন্স উইথ লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ভলভো 9600 বিজনেস ক্লাস সেমি স্লিপার কোচ। হিলি যাওয়ার জন্য এখন ওয়ান অফ দ্য বেস্ট বাস কিন্তু এক্সপ্রেস লাইন পরিবহনের তরফ থেকে দিয়ে দিয়েছে। একদম লেটেস্ট বাস, নতুন বাস, ভলভোর কমফর্ট, তারই সাথে এক্সপ্রেস লাইনের ভরসা, দুটোই কিন্তু তোমরা এই বাসে পেয়ে যাচ্ছ। বাসের ফেয়ার ডিটেলস যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলে দিই, হিলি টু কলকাতা যে ফেয়ারটা হতে চলেছে সেটা কিন্তু ডাইনামিক, অবভিয়াসলি ভলভো বাস তো বুঝতেই পারছো, 700 থেকে 900 টাকার মধ্যে ভ্যারি করছে। এবং কলকাতা টু হিলি যে ফেয়ারটা হচ্ছে সেটা কিন্তু 900 থেকে 1000 টাকার মধ্যে ভ্যারি করবে। এবং এটা কিন্তু আবারও বলছি ডাইনামিক প্রাইসিং, তো অবশ্যই রেড বাস বা এক্সপ্রেস লাইনের কাউন্টার বা যখন তোমরা অনলাইন বুকিং করবে থ্রু এক্সপ্রেস লাইনের ওয়েবসাইট তখন একবার চেক করে নেবে, ভাড়াটা কিন্তু উপর নিচ হতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলো না, নিচে কমেন্ট করে জানিও তোমরা হিলি গেলে এই বাসটা প্রেফার করবে কিনা, বা তোমরা হিলির জন্য কোন বাসটা প্রেফার করো অবশ্যই কমেন্ট করে জানিও। বেশি বেশি করে লাইক করে দাও, বিকজ এরকম এক্সক্লুসিভ ইনগ্রাল কন্টেন্ট ভিডিও বাসের অবশ্যই আসতে চলেছে ইন ফিউচার সিটি অফ জয় ইউটিউব চ্যানেল। নতুন থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কিন্তু নতুন ভিডিওতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। টিল দেন আই এম অভিনব সাইনিং অফ ফ্রম এসপ্লানেড বাস টার্মিনাস কলকাতা, মিটিং ইউ অন অ্যানাদার এক্সাইটিং ফুড অর ট্রাভেল ভিডিও। টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খেতে থাকো, ঘুরতে থাকো, আনন্দ করতে থাকো, অ্যান্ড চলো বাই।